হ্যালো ফ্রেন্ডস, আমি মাইনুল ইসলাম টিপু। আজকে ফার্স্ট টাইম আমি ব্লগ বানাচ্ছি। আজকে আমরা ফ্রেন্ডসরা মিলে বের হয়েছি, রাজশাহী রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে আছি। আজকে আমরা কোথায় যাব আমরা কেউ জানি না, শুধুমাত্র এতটুকু জানি আজকে ফ্রাইডে, ফ্রাইডেটা আমরা এনজয় করব এবং আমরা একে একে পরিচয় দিই। আচ্ছা, আমি আছি তুষার, আমি সুজন, আর সাথে আছে মুসা। সো ফ্রেন্ডস, এই যে মাইনু, আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকুন, এনজয় করবো ইনশাআল্লাহ। ফ্রেন্ডস, শেষ পর্যন্ত আমরা ট্রেনে যাওয়ার যে ট্রাই করলাম, আমরা টিকিট পে পাইনি, এর জন্য আজ চলে আসছি বিকল্প আমাদের বাস। আমরা উঠলাম, আমরা যাবো নাটোর আমাদের গন্তব্য, নাটোর থেকে তারপরে আমরা কোথায় যাবো এখনো ডিসাইড করে নিই, আর বাকিটা আমরা পরে আপডেট দেবো। কারণ হচ্ছে আমরা এখনো নিশ্চিত না আমরা কোথায় যাবো। আমাদের আসলে নানান ধরনের ক্রাইসিস আমরা শুরুতেই ফেস করেছি। সো আমরা দেখা যাক আমাদের লাস্ট আমাদের ডেস্টিনেশনটা কোথায় হয়। সো স্টে উইথ আস। দেখতে দেখতে আমরা চলে আসছি নাটোরে। আমরা এই মুহূর্তে নাটোরে আছি, আমরা বাস থেকে নামলাম, আমাদের দুপুর হয়ে গেছে প্রায়, তো আমাদেরকে এখন খেতে হবে। তো আমরা এইখানকার সবচেয়ে যেটা মোস্ট পপুলার যে হোটেলটা, একদমই রাস্তার পাশে সংলগ্ন একদম হোটেলটা, খুবই আমরা এখানে খাবো এবং আশা করি এখানে ভালো খাবার পাবো। কারণ ওই বড়ো বড়ো রেস্টুরেন্টটাতে অনেক সময় আমরা দেখেছি যে এখানে খাবারগুলো অনেক ভালো হয়। সো আমরা এখানে খাবো। সো আমাদের যে ক্লান্তি, আমরা অলমোস্ট এক ঘন্টা জার্নি করলাম, এক ঘন্টা জার্নি শেষে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। সো আমাদের অনুভূতিগুলো দেখতে হবে, এক ঘন্টা জার্নি করলাম, জার্নিটা কেমন ছিল? আসলে যদিও ট্রেনে বেশ মজা হতো, তারপরেও বাচ্চা অনেক মজা করছে। আসলে মজা আমি করতে পারিনি, কারণ এই যে বাবু, হ্যাঁ, এদের কারণে আসলে মজাটা সেভাবে হয়নি আমাদের। তবে আমরা এখন খাবো। সো আমাদের হোটেলটা একবার দেখাই, আমাদের স্ট্রিট ফুড না এটা এক্সাক্ট, এই খাবারটা আমরা অনেক শুনলাম পাশে অনেক মানসম্মত খাবার। সো আমরা এখানে খাবো। হচ্ছে আমাদের হোটেলের ভিউ, এটা আমরা যতটুকু সম্ভব দেখার চেষ্টা করছি। সো আমার মনে হচ্ছে একটা মানসম্মত খাবার পাবো এবং পরিবেশটা খুব সুন্দর, বেশ গোছানো, বেশ গোছানো এবং পরিবারটি একটা ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন দোকানদার, খুবই ইম্প্রেসড হয়েছি। সো আমরা খাবো এখানে, দুজন সে একজন স্লিপিং গাই, সে খুব ভালো ঘুমায় বাসের মধ্যে, সেও অলসো বাসের মধ্যে ভালো লেগেছে। খাবার
আপনারা দেখাবো যে আমাদের কেমন আছে। সো ফ্রেন্ডস, আমরা দুপুরের খাবার শেষ করলাম। আমাদের যে যতটুকু যার খাবার স্পেস ছিল আমরা সেভাবে খেয়েছি। সো আই হোপ আমরা খুব এনজয় করেছি, খাবারটা বেশ দারুণ ছিল। সো তোমাদের ওপিনিয়নটা বলতাও। আসলে খাবারটা খুব ভালো ছিল, সবার ভালো ছিল। তারপর আজকে রুমে বিরিয়ানি রান্না হচ্ছিলো, তো সেইটা রেখে আসছি। আসলে এখানে এসে যেটা খেলাম এটাও অনেক মজা করছি। আসলে খাওয়াটা বড় বিষয় না, যেটা বড় বিষয় মনে করছি আসলে এনজয় করছি যেটা আমরা। এখন আমরা এখান থেকে যাবো, কোথায় যাবো? আমরা এখান থেকে যাবো, পাঠুর যাবো মিনি কক্সবাজার। সবাই মিনি কক্সবাজার আখ্যায়িত দিয়েছে। সো আমরা খাবারটা খুব এনজয় করেছি। যে মৌসা, সে অনেক হেলদি একটা ছেলে, ভালোই খেয়েছে, মোটামুটি যতটুকু করেছে খেয়েছে। হ্যাঁ, 5 থেকে 6 মিনিটের মতো খেয়েছে ভাত, দারুণ খেয়েছে। আমরা অটোতে উঠলাম, এখান থেকে পাটুলে যে 12 কিলোমিটার, আমাদের যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে সব মিলিয়ে। আমরা 4 জন বসেছি অটোতে। সো আশা করি আমাদের জার্নিটা বেশ মজার হবে। প্রথমে একটু বাধা বিঘ্নতা সৃষ্টি হয়েছিল, আশা করি শেষ পর্যন্ত গিয়ে আমরা ভালো কিছুই দেখছি। তবে এনভায়রনমেন্টটা বেশ দারুণ। আর ওয়েদারের কথা যদি বলি, একটু মেঘাচ্ছন্ন বৃষ্টি হলেও হতে পারে, অসুবিধা নেই। আমাদের মিনি কক্সবাজারে গিয়ে আমরা বৃষ্টিতে আমরা ভিজবো, বৃষ্টি এখানে বৃষ্টি স্নান করবো আমরা, সেটা হবে। আমরা কতটুকু দেখাতে পারবো এটা নিয়ে আসলে একটু সংশয়, আর বৃষ্টির মধ্যে ক্যামেরাটা অন করতে পারবো না, সো এটা নিয়ে একটু সংশয়। সো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত সেই পাটুল, যেটা আমরা মিনি কক্সবাজার হিসেবে যেটাকে আমরা চিনি, সেই মিনি কক্সবাজার আমরা চলে আসছি। এটি হচ্ছে সেই ঘাট যেখান থেকে সব নৌকা আমাদেরকে সব গ্রামগুলো সব দ্বীপগুলো ঘুরে দেখাবে। আমরা এখান থেকে একটা নৌকায় কথা বললাম, অলরেডি কথা বলা শেষ, আমি নৌকায় গিয়ে উঠবো। গাছটা বেশ সুন্দর। সো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো। চিল করতে হবে, চিল হবে, চিল।
এইখানকার যে সৌন্দর্য, এই যে পানি, চারিদিকে পানি আর পানি, অনেক স্রোত কিন্তু আছে এখানে। এমনি এমনি কিন্তু এখানকে বলা হয় না যে মিনি কক্সবাজার, এখানে কিন্তু পানির অনেক স্রোত। এই স্রোতগুলো দেখলেই অনেক ভালো লাগছে, ভিতরে একটা একটা প্রাণ খুঁজে পাচ্ছি। সো এইটা আসলে খুব মজার। আর আমি নৌকাটা দেখাবো, নৌকার এই যে ইঞ্জিন চালিত নৌকা কিন্তু অনেক দ্রুত নৌকাটা যায়। আর এই যে আমরা চারজনে এখানে আছি, ওরা হচ্ছে আপনার খুব এনজয় করছে, আমরা দেখছি সবাই খুব এনজয় করছে। সো ফ্রেন্ডস, আমরা যাব সেই দ্বীপ, যেই চারটি দ্বীপ এখানে রয়েছে গ্রাম, সেই দ্বীপগুলো বেশ সৌন্দর্য মণ্ডিত, আমরা সেই দ্বীপে যাব। আমরা সেইখানে চেষ্টা করব কয়েকটা মানুষের সঙ্গে কথা বলার, কারণ এই যে দ্বীপে তারা, যে পানির মধ্যে এই দ্বীপে তারা বসবাস করছে, তো এই দ্বীপে তাদেরকে, তাদের যে বসবাস করছে তাদের কেমন লাগে, এবং এই যে একটা নির্বিচ্ছিন্নভাবে বসবাস, তো এইটার যে একটা টেস্ট, যে ফ্লেভারটা, এটা কেমন হতে পারে আমরা তাদের কাছ থেকে জানবো, এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানাতে। সো পাটুরের সৌন্দর্য অলরেডি আপনারা অনেকেই দেখে ফেলেছেন, সো যারা দেখেননি তাদেরকে আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা দেখানোর। আর আমার ফ্রেন্ডসরা সবাই খুব এনজয় করছে, আর তাদের যে হ্যাপিনেস, এটা আসলে মানে মনোমুগ্ধকর একটা পরিস্থিতি সৃষ্টি করেছে এখানে। সো ফ্রেন্ডস সবাই, আমরা একটু হাই দিই, ফ্রেন্ডস সবাই হাই, সবাই ফ্রেন্ডসরা একটু চিল হবে। ফ্রেন্ডস, এই দ্বীপের মানে সবচেয়েতে মানে ইন্টারেস্টিং বিষয় যে এইরকম একটা দ্বীপে, এইরকম একটা গ্রামে, এখানে গভর্নমেন্ট আমাদেরকে একটা স্কুল এখানে অনুদান দিয়েছেন, স্কুলটা নির্মাণ হয়েছে এখানে। তো সত্যি খুব অবাক করা বিষয় যে এখানে স্কুল নির্মাণ করা হয়েছে, এখানে বসতি করছেন, তারা এখানে লেখাপড়া করার সুযোগ পাচ্ছেন। এই বিষয়টা কিন্তু মানে বেশ আগ্রহজনক একটি বিষয় এবং আকস্মিক বিষয়, আমরা গভর্নমেন্টকে থ্যাঙ্কস জানাই। সো আমরা চেষ্টা করব এখানকার এই দ্বীপে বসবাস করে এইরকম দু একজনের সঙ্গে কথা বলে যে তারা আসলে কেমন দিন এখানে তারা যাপন করেন। সো আমরা এগোবো। তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ সাদিকুল ইসলাম। তোমার বাসা এইখানে, এই গ্রামটার নাম? এটা তো হালতি না? আচ্ছা, তো এই যে হালতিতে যে একটা স্কুল আছে, এইখানে তো সারা বছরই পানি থাকে না? না, সারা বছর না, ৬ মাস পানি, ৬ মাস শুকান। তার মানে এই যে তোমাদের এই যে গ্রামটার মানে কি বলে, গ্রামটার যে চারিদিক দিয়ে যে পানিগুলো আছে, এগুলো কি মানে সবসময় থাকে না? এখানে সরকারি যে সেবাগুলো সবগুলো কি তোমরা পাও? সবগুলোই পাও। আচ্ছা, এখানে স্কুলের শিক্ষকরা কেমন, আন্তরিক কেমন, বা স্কুলের শিক্ষকগুলো কি এখানকারই না দূরে? বাহিরের? নলডাঙ্গা। আচ্ছা, তো এখানে এসে তারা নিয়মিত, তারা স্কুলে প্রতিদিন আসে, এসে তোমাদেরকে পড়ায়? তুমি স্কুলের স্টুডেন্ট? হ্যাঁ, আমি স্কুলের স্টুডেন্ট। আচ্ছা, তো তোমাদের এই যে তোমরা এই যে দ্বীপের মতো একটা জায়গায় বাস করো, তো এটা আসলে কেমন লাগে যে অন্যদের থেকে তো তোমরা আলাদা? হ্যাঁ ভাই, ভালোই লাগে। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন উপভোগ করো? হ্যাঁ, ভালো। আচ্ছা, তো ওভারঅল মানে তোমার যদি কিছু বলার থাকে এই সারা দেশব্যাপী মানুষের কাছে? না, সমস্যা নাই, মানে আমার এই গ্রামটা ভালোই লাগে। না, আপনারাও যেরকম শহরে থাকেন, আমরাও এই গ্রামে এরকমই। বন্ধুরা, আমরা ঠিক স্কুল থেকে বের হলাম,
এবং এই যে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এগোচ্ছি, এখানে বেশ চমকপ্রদ কিছু জায়গা আমরা আমরা আমার ফ্রেন্ডরা বের করেছে, সেইখানে আমরা যাচ্ছি দেখার জন্য। আমরা এই যে সরু রাস্তা, ছোট্ট একটি গ্রাম, সেখানে কী নেই বলেন? এখানে সব কিছুই আছে, তাদের যেটা চাহিদা তারা সব কিছু এখান থেকে পায়, এই এমনটাই তারা বলেছেন আমাদেরকে। আমরা চেষ্টা করব এই এইখানকার স্থানীয় আর দু একজনের সঙ্গে কথা বলার এবং আমরা জানাতে পারবো যে এইখানে আসলে তাদের জনজীবন, তাদের জীবনযাত্রার মানটা কেমন, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। চাচা আপনার নাম? আব্দুল জলিল। চাচা আপনি কেমন আছেন? তো এই যে আপনি এই যে কাজটি করছেন, এটি এটি কত বছর যাবত এই কাজটি করছেন? আচ্ছা, তো এই গ্রামে, এই যে দ্বীপের মতো একটি গ্রাম, তো এইখানে যে আপনার ছেলেবেলা থেকে এখানে আপনি থাকেন? জন্ম এখানে। তো চাচা কেমন লাগে সব মিলে, জীবনযাত্রার মানটা কেমন? আপনারা যেগুলো বাইরের মানুষরা চায়, যেগুলো পায়, যে সুবিধা যেগুলো পায় রাষ্ট্রীয়ভাবে সরকার থেকে যেগুলো সুবিধা পায়, তো ওগুলো কি আপনারাও পান? সবগুলো সুবিধাই কি পান আপনারা? আচ্ছা, আমরা এখানকার স্কুলের একজন ছাত্রের সাথে কথা বললাম, এখানে স্কুল আছে, স্কুলের শিক্ষার ব্যবস্থা এখানে আছে, এর পাশাপাশি আর কি ব্যবস্থা আছে এখানে? আপনি এই যে জাল বুনন করেন, এটা মাছ ধরার জন্য, নিজের জন্য? নিজের জন্য। আচ্ছা, এই জালটার নাম কি চাচা? সুতি জাল। না, এই জালে কি কি মাছ ওঠে বলে আপনি? পুঁটি, ট্যাংরা, পুঁটি মাছ, এগুলো না? আচ্ছা, তো আপনি মূলত এগুলোই করেন, এর বাইরে কিছু করা হয় না? আচ্ছা, এইখানকার বাইরে কাজ আছে আমার? কাজ হলো গ্রিলের, গ্রিল গেট এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এগুলো। তো চাচা আপনার পরিবারে কতজন সদস্য? পরিবারের সদস্য তিন বেটা এক বেটি, বিদি বিহার আছে, বেটারা বাইরে আছে, তিনটে। আচ্ছা, তো এই গ্রাম সম্পর্কে যদি দু একটা কথা বলেন, যে গ্রাম কেমন লাগে, জীবনযাত্রার মান, সবাই মিলে গ্রাম ভালো, বা জন্ম সমাজ আছে এখানে, সবাই একসঙ্গে সমাজে বসবাস, একসঙ্গে সবাই একসঙ্গে, এখানে কোনো ঝক্কি ঝামেলা হয় না, সবাই মিলিতভাবে থাকা হয়। সো আমরা এই গ্রামের বেশ কিছু রাস্তা দেখলাম, এখানে কিন্তু মাটির বাড়িও আছে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে একবার, এই যে মাটির বাড়ি কিন্তু এখানে আছে, যেমন আমরা ধারণা করেছিলাম এখানে মাটির বাড়ির সংখ্যা খুবই কম এখানে। হ্যাঁ, এখানে মাটির বাড়ির সংখ্যা খুবই কম। আপনি তো এখানে এখানকারই তো না? আচ্ছা, এই যে এখানে তো ছয় মাস পানি থাকে আর ছয় মাস শুকনো থাকে, তো এই যে ছয় মাস নৌকা চালান, আর বাকি ছয় মাস কি করা হয়? না, আপনার এই যে কৃষি আবাদ, ধানের আবাদ হয় করা হয়, আবাদ করা হয়। না, সংসারের দেখাশোনা তেমন কি আর কি? স্যার, আপনার এই নৌকা চালার আবাদ টাবাদ করে ওগুলো দিয়েই করা হয়, আপনি টিকার মিলে আর যেভাবে সংসার চালা তাই সেভাবে করা হয়। আচ্ছা, সংসারে আপনার সদস্য? চারজন। চারজন, ছেলে মেয়ে আছে? ছেলে আর আপনার। আচ্ছা, দেশ এবং সরকারকে যদি কিছু বলা থাকে? এটি আপনি দেখা যাচ্ছে যে গ্রামে ধরেন বড় লোক আছে, গরিবও আছে, তার দিক দিয়ে একটু তাকায় ভালো হয়, ধরেন সবাই তো সমান না, এর মধ্যে গরিব কুন্দ মেলা আছে। এবারে আপনার এই যে বাড়ির পাশে দেখেছেন যে ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলো যখন আপনি জোরে পাতা ছুটে তখন ওগুলা ঘুষে চলে যায়, তো ইয়ে করে দেওয়া ভালো হয়, এরপরে দিছে কিছুটা আর সমস্ত করে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এই যে এগুলা দিছে, এগুলো এগুলো সরকার থেকে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে গ্যাপ আছে, গ্যাপগুলো যদি পূরণ করে দেয় আরও বেশি ভালো হয়। হ্যাঁ, স্কুলের পাশেটা খুব জরুরি ছিল, এই জন্য এখানে আগে দিয়েছে। এই যে এই সাইডে ধরেন আগে আছে, এই সাদা রাখেছে, ঢেকে যাচ্ছে, এগুলো দিলে খুব ভালো হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন।
আমরা একটা দ্বীপ অলরেডি আমরা দেখা শেষ করেছি, আমরা এটা দ্বিতীয় দ্বীপে যাচ্ছি। এইখানে আমরা দেখবো যে এখানকার যে সৌন্দর্য, এখানকার গ্রামের আমরা কথা বলার চেষ্টা করবো। তো এইখান থেকে যেটা আমরা শিক্ষা অর্জন করলাম যে একটা নির্বিচ্ছিন্ন একটি জায়গায় বেশ কিছু ঘনবসতিপূর্ণ একটা জায়গায় এখানে মানুষরা যে এত সুন্দরভাবে জীবনযাপন করে এটা তাদের কাছ থেকে না জানলে বিশ্বাসই করতাম না। দর্শক, এটা সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের গভর্নমেন্টের কাছে, তিনি এবং তারা যেই সহযোগে এই গ্রামটাকে উন্নত করেছেন বা উন্নত করার চেষ্টা করছেন, তাদের শিক্ষা দীক্ষা বিভিন্ন মান থেকে তাদেরকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে, আমরা সেটা দেখেছি তার চিত্র। সো এখন নেক্সট যে গ্রামটা, যে দ্বীপে আমরা যাচ্ছি, সেখান থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। সো দর্শক আমাদের সাথেই থাকবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের তথ্যগুলো দেওয়ার জন্য, এবং আমাদের এই তথ্যগুলো পেয়ে অনেকেই এখানে আসবে ঘুরতে এবং দেখতে আসবে, পরিবার পরিজন প্রিয়জন এবং বন্ধুরা সবাই মিলে আসবে, আশা করি খুব ভালো লাগবে। দর্শক, আমরা আমাদের আজকের এই যে দ্বীপের যে জার্নিটা সেটা অলমোস্ট শেষ করলাম। আমরা এসে আমাদের সেই নৌকার যে ঘাট রয়েছে এখানে আমরা অলরেডি চলে আসছি। তো এইখানকার এই যে আজকে যে আমরা এই ট্যুর বা এই যে একটা ছোট্ট একটা জার্নি করলাম, তো এইটার কি কেমন লাগলো, কার কী অভিব্যক্তি আমরা জানার চেষ্টা করবো। সো আমরা অ্যাট ফার্স্ট জানতে চাইবো আমাদের ফ্রেন্ডস সুজনের কাছ থেকে। তো ফ্রেন্ডস, তোমার আসলে এই যে জার্নিটা কেমন লাগলো আসলে? এক কথায় বলতে গেলে আসলে জার্নিটা অনেক ভালো হয়েছে, আর বিশেষ করে আমরা যে জিনিসগুলো দেখলাম এইখানে দ্বীপের মধ্যে, যে ঘর বাড়িগুলো, মানুষের জনজীবনটা, এটা অনেক আসলে কষ্ট হলো, এরা বললো যে অনেক হ্যাপি, তো এটা অনেক ভালো লাগলো। এখন দর্শকদের বলবো আসলে সবাই যেন এখানে দেখতে আসে, আর এটা দেখলে সবারই একটা দেখার আগ্রহ সৃষ্টি হবে, তবে সবাই যেন এখানে এসে দ্বীপটা দেখে, ভালো লাগবে। অনেক অনেক থ্যাংকস। আমরা এবার যাবো আমাদের ফ্রেন্ডস তুষারের কাছে। তো আমাদের ইনস্ট্রুমেন্ট কিনা হয়েছে সব কিছু ওকে। সো আমরা নৌকা থেকে একদম নেমে গেলাম সবাই। তো এবার আমরা তুষারের কাছে জানতে চাইবো যে আসলে তার কেমন লাগলো আর কি। আসলে জার্নিটা অনেক ভালো ছিল, যদিও প্রথমে একটু বাধা সৃষ্টি হয়েছিলো, তারপরে এখানে এসে যে নৌকার আমরা ঘুরলাম, তো এই যে চলন আসলে চারপাশে পানি আর পানি, আসলে এখানকার জীবনযাত্রা মান তাদের কাছ থেকে আমরা জানলাম, তারা বলছে তারা অনেক ভালো থাকে, তো তারা যে আমরা যে এখানে ঘুরতে আসি এটা তাদের অনেক ভালো, এবং আমরা যে ঘুরলাম আসলে সব মিলিয়ে অনেক সুন্দর একটা জার্নি হয়েছে। দর্শকের কাছে আমার একটা কথা সেটা হচ্ছে, মানে তারা যেন এই জায়গাটায় আসে জন্মদিন নাটোর, তো হচ্ছে যেন অবশ্যই এখানে আসে ঘুরতে। সো এবার আমি কিছু বলতে চাই, সেটা হলো যে এই যে দর্শক, আমরা এতক্ষণ সাথে ছিলাম, অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, এবং আমরা একদমই শেষ মুহূর্তে চলে আসছি, আমরা এখন বিদায় নিব। এখানকার আবহাওয়া এই মুহূর্তে প্রায় খুব খারাপ, বৃষ্টি হবে, শুরু হবে, অনেক কিছু জেনেছি আমরা এবং তাদের মুখ থেকে অনেক কিছু শুনেছি। আজকে যতটুকু আমাদের এই যে কষ্ট মিলিয়ে আমরা আজকে জার্নিটা করলাম, আমরা অনেক অনেক সাকসেস হয়েছি আশা করছি, এবং প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব, যারা দেশ এবং দেশের বাইরে যারা আমাদের দেখলেন আজকে দেখছেন, তারা যদি সুযোগ কখনো পান অবশ্যই এই পাটুলে আসবেন। এইখানকার যে ভিউটা ওভারঅল মানে দারুণ লেগেছে আমাদের কাছে, আমরা অবশ্যই এটার একটা গুড রিভিউ দিব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সুযোগ পেলে চলে আসবেন এই বাংলাদেশের মিনি কক্সবাজারে, এবং আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আর আমাদের সঙ্গে যারা এতক্ষণ ছিলেন, যারা আমাদেরকে দেখলেন, তাদেরকে প্রত্যেকে রিকোয়েস্ট করব, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, ফার্স্ট টাইম আমরা ব্লগ করলাম, আমাদেরকে আরও ব্লগ করার জন্য আপনাদের সুযোগ তৈরি করে দেবেন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, পদ্মা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।